আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করবেন বা কীভাবে দেখবেন তার জন্য আপনাদের সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পরে এখানে আপনাদের জিমেল আইডিতে যদি সেভ থেকে আপনাদের সেই পাসওয়ার্ডটি তাহলে কিন্তু দেখতে পারবেন খুবই সহজে আর দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের দেখবেন এখানে আপনাদের মোবাইলের সেটিংসের যে অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নেবেন সিম্পল মোবাইলের সেটিংস দিয়ে দেখে নিতে পারবেন খুবই সহজে যেহেতু আমি এখানে কী করব মোবাইলের যে সেটিংসের অ্যাপটি রয়েছে ওই সেটিংসের অ্যাপটিকে আমি এখান থেকে ওপেন করেছি আপনারা ওপেন করবেন এবার যখনই ওপেন করবেন ওপেন করার পর একটু এরকমভাবে তুলবেন তোলার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটু অপশন থাকবে অ্যাকাউন্ট বলে যে আমি সার্চ করে নিচ্ছি এ অ্যাকাউন্ট আপনার সেটিংসে চলে যাবেন যেহেতু আমি এই অ্যাকাউন্ট সেটিংসে যাচ্ছি আপনার অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন এবার যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড বলে তা দেখবে এই অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের পাসওয়ার্ড যদি সেভ করা থাকে তাহলে আপনি এখান থেকে চেক করতে পারবেন বা দেখতে পারবেন যেহেতু আমার এখানে রয়েছে এবার জিমেল আইডি চেঞ্জ করতে পারবেন যে জিমেলের মধ্যে আপনাদের ফেসবুক সেট করা আছে সেই জিমেলটিকে এখান থেকে সেট করে নেবে যেহেতু আমি জিমেল সেট করলাম এখান থেকে দেখতে পারবেন জিমেল আইডি চেঞ্জ করলাম এখানে দেখতে পারবেন ফেসবুক আইডি এখানে ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার পরে প্যাটার্ন বা আপনাদের ফিঙ্গার প্রিন্ট এটা দিতে হবে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের টোটাল কতগুলো আপনাদের ফেসবুকের আইডি রয়েছে তার পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখতে পারবেন নাম্বার সহ পাসওয়ার্ড বা জিমেল আইডি সহ পাসওয়ার্ড এগুলো কিন্তু আপনাদের বের করে দেবে বা দেখতে পারবেন এখান থেকে কীভাবে দেখতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি এটা নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি